দেখুন এভাবেও গাঁজা পাচার হয়। বিহারের দুই যুবক শরীরে বেঁধে নিয়ে যাচ্ছিল 5 কেজি গাঁজা। আসামের বাজারিছড়া পুলিশ তাদেরকে আটক করেছে। যাত্রী সেজে শরীরে গাঁজার প্যাকেট বেঁধে পাচারের মুখে বহিরাজ্যের দুই যুবক আটক হলো আসামের চুড়াইবাড়ি গেটে। ধৃতরা হলো সৌরভ কুমার এবং তুফানি পাশওয়ান, দুজনের বাড়ি বিহারে। মঙ্গলবার বিকেলে আগরতলা থেকে গুহাটিগামী একটি নৈশ বাসে চেপে তারা ত্রিপুরা সীমান্ত পেরিয়ে আসাম সীমান্তে অর্থাৎ চুড়াইবাড়ি ওয়াচপোস্টে পৌঁছালে গাড়িতে তল্লাশি চালায় আসাম পুলিশ। গাড়িতে যাত্রী সেজে বসে থাকা সন্দেহভাজন দুই যুবকের শরীর তল্লাশি করলে তাদের দেহে বাঁধা 8 প্যাকেট প্রায় 5 কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়। গাঁজা পাচারের এই অভিনব কৌশল দেখে পুলিশও অনেকটা বিস্মিত হয়েছে। তবে দেখুন, আগরতলা থেকেই গাঁজাগুলি পাচার হয়ে যাচ্ছিল গুয়াহাটির উদ্দেশ্যে, কিন্তু ত্রিপুরা পুলিশ তার কোনো ধরনের তদন্তই করতে পারেনি। এই গাঁজা পাচারকারীদের ধরতে ব্যর্থ ছিল পুরো ত্রিপুরা রাজ্যে নাকা পয়েন্টে থাকা সবকটি পুলিশ বাবুরা, কিন্তু চুড়াইবাড়ি সীমান্তে পৌঁছার পর তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে প্রায় 5 কেজি গাঁজা, যার বাজার মূল্য 10 লক্ষের অধিক হবে বলে জানা যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। খবরের জগতে আপনার দিন শুরু করুন দ্য সোশ্যাল বাংলা মোবাইল অ্যাপের সাথে। দ্য সোশ্যাল বাংলার নির্ভীক সাংবাদিকতাকে সমর্থন করুন এবং গদি মিডিয়া বিশাল কর্পোরেট মিডিয়ার বিরুদ্ধে শক্তি হয়ে উঠুন। দেশ দুনিয়ার এবং রাজ্যের সব ধরনের খবর সবার আগে পেতে স্বল্প মূল্যের বিনিময়ে সাবস্ক্রিপশন গ্রহণ করুন আমাদের ই পেপারের। তাছাড়াও বিভিন্ন চাকরি পরীক্ষার্থীদের জন্য থাকছে বিশেষ প্র্যাকটিস টেস্ট এবং সাজেশন। তো আজই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন দ্য সোশ্যাল বাংলা অ্যাপ অথবা লগ ইন করুন www.thesocialbangla.com।